চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবো ফাউন্ডেশনের উদ্যোগে রেইনবো মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার উনিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও রেইনবো সম্মেলন দুই অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার সানা উল্লাহ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তানফিরুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিজিসি স্ট্রাট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কাসার হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার ডক্টর দিলীপ চৌধুরী বাদরবন ইন্সপেক্টর অব পুলিশ মোহাম্মদ আবুল কালাম আইনজীবী জর্জ সিম আহমদ চৌধুরী সহ আরও অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জোনাইদুল হক আরিফুল হক কায়সার এছাড়াও রেনবো ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং শিক্ষার্থী শিক্ষার্থী ও অভিভাবক বৈদ্যরী উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলবাদ ও জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে অতিথি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বক্তব্য এবং অনুভূতি প্রকাশ করা হয় পরে অতিথিদের ক্রেস প্রধান ও বৃত্তি পরীক্ষায় বৃত্তি ক্রেস্ট ক্রেস সরদ সহ পুরস্কার বিতরণ করা হয় এবং গ্রেনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালাউল্লাহ চৌধুরীর সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়